সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। কথা শোনেনি কংগ্রেস, সিপিএমের নির্দেশে হয় ইন্ডিয়ার বৈঠক, জোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরের উদ্বোধনের দিনেই ইন্ডিয়া জুড়ে ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পার্ক সার্কাস ময়দানে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে তাকে অসম্মানিত হতে হয় বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সিপিএমের পাশাপাশি কংগ্রেসকেও এদিন নাম না করে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, কংগ্রেসকে দেশে 300টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি, বাকি আসনগুলিতে আঞ্চলিক দলগুলি নিজেদের শক্তিতে লড়ুক এমনই চেয়েছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু কংগ্রেস সেই প্রস্তাবে রাজি হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জোটের বৈঠক হয় সিপিএম নেতাদের কথায়, যে সিপিএমের বিরুদ্ধে 34 বছর ধরে লড়াই করলাম তাদের কোনো পরামর্শ আমি শুনব না, ইন্ডিয়া জোটের নাম দিলাম আমি আর আমাকেই এখন বৈঠকে গিয়ে প্রচুর অসম্মানিত হতে হয়। তৃণমূল নেত্রী আরও বলেন, আমরা বলেছিলাম আঞ্চলিক দলগুলি নিজেদের রাজ্যে লড়ুক, তোমরা গোটা দেশে 300 আসনে একা লড়ো, আমরা সাহায্য করব, ওরা সেই প্রস্তাব মানেনি বলে আমাদের যা বলবো মানতে হবে। শুধু একটা কথাই বলবো, বিজেপিকে সাহায্য করো না, বাংলায় জোট হলেও আসন রফা কোন ফর্মুলা হবে তা নিয়ে সংশয় ছিলই। গত শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলার নেতৃত্বকে নিয়ে হওয়া লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন এ রাজ্যের সব আসনেই লড়বে তৃণমূল। এদিনও কার্যত সেই খবরে সিলমোহর দিয়েই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে আমরা কোনো আসন ছাড়ব না। শুধু তাই নয়, এদিন জোট শরিকদেরও নাম না করে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার হিম্মত আছে, আমি লড়তে চাই, কিন্তু এরা আমাকে লড়তে দেয় না। আজকে তো আমরা রাস্তায় নেমে পদযাত্রা করেছি, কটা দল করতে পেরেছে, শুধু মন্দিরে মন্দিরে ঘুরলে হবে। ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে এর আগে দ্রুত আসন রফার প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়ে এসেছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু বাংলাতে তৃণমূল কংগ্রেসকে খুব বেশি আসন ছাড়তে আগ্রহী নয়, আবার তৃণমূলের প্রস্তাবে রাজি নন প্রদেশ কংগ্রেস কর্তারা। বাংলায় জোটের পথে অন্যতম বাধা সিপিএম তৃণমূল সম্পর্ক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বুঝিয়ে দিলেন, শক্তি নিরিখেই এ রাজ্যে শরিকদের আসন ছাড়ার বিষয়ে খুব আগ্রহী নয় শাসক দল, ফলে এরপর বাংলার জোট ভবিষ্যৎ কী হবে, সার্বিকভাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কী প্রভাব পড়বে তার সময় বলবে। 6 মাসে অর্থনীতি বদলে দেব, নইলে রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ নওশাদের। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে প্রতিষ্ঠা দিবসে নেতাজি ইন্ডোরে সভা করল আইএসএফ। তবে রোববার সেই সভায় দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে যোগ দিলেন মাত্র 20 জন। তাদের সঙ্গে নিয়েই বিকল্প রাজনীতি সমাজ বদলের ডাক দিলেন নওশাদ। পাশাপাশি শাসক দলকে তার চ্যালেঞ্জ, 6 মাসের জন্য অর্থ দপ্তর তার হাতে ছেড়ে দেওয়া হোক, দেখিয়ে দেবেন কীভাবে চালাতে হয়, নইলে রাজনীতি ছেড়ে দেবেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ, কিন্তু আদালতের অনুমতি মেলেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা হয় রোববার, তবে সভা তেমন জমেনি, মাত্র 20 জন উপস্থিত ছিলেন সেখানে। তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই নওশাদের, তিনি বলছেন সবাই লাইভে যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবারের লড়াইয়ের হুঙ্কার দিয়ে নওশাদ চ্যালেঞ্জ ছুলেন রাজ্যের অর্থব্যবস্থা নিয়ে। তার কথায়, আমি মুখ্যমন্ত্রীকে বলছি আগামী 6 মাসের জন্য ছেড়ে দিন অর্থ দপ্তর, আমাকে দায়িত্ব দিন, দেখিয়ে দেব কীভাবে চালাতে হয়, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। এদিন নওশাদের আরও বক্তব্য, আইএসএফ বিকল্প রাজনীতির সন্ধান করছে, আমরা বিকল্প নীতি গ্রহণ করতে চাই, ভোটের রাজনীতি করতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি, বিকল্পের কথা বলছি বলে বাধা, বারবার আটকে দেওয়ার চেষ্টা, আমাদের সভা বন্ধের জন্য কোটি কোটি খরচ হচ্ছে, কিন্তু সঠিক আইনি পরামর্শের জন্য কাজ করছে না সরকার। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে নওশাদের বার্তা, আর রাস্তায় পড়ে থাকবেন না, আইএসএফ পাশে রয়েছে। রাহুলের ন্যায় যাত্রায় আমন্ত্রণ সিপিএমকে, যোগদানের শর্ত দিলেন সেলিম। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদানের জন্য আমন্ত্রণ পেল সিপিএম। রবিবার দিল্লি থেকে
এআইসিসির এক শীর্ষ পদাধিকারী ফোন করেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দিনের আমন্ত্রণ জানান তিনি। আলিমুদ্দিন সূত্রে খবর, এআইসিসির ওই নেতাকে সেলিম জানান রাহুলের যাত্রায় যোগ দিতে তাদের বিশেষ আপত্তি নেই, শর্ত একটাই, ওই যাত্রায় তৃণমূলের কোনো প্রতিনিধি থাকা চলবে না। যদি তৃণমূল কংগ্রেস না থাকে তবে যাত্রায় যোগ দিতে তাদের আপত্তি নেই, তবে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি ওই যাত্রায় থাকলে তাদের পক্ষে তাতে সামিল হওয়া সম্ভব নয়। যদিও রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে তাদের পূর্ণ সমর্থন আছে সে কথা এদিন এআইসিসি নেতৃত্বকে জানিয়ে দেন মোহাম্মদ সেলিম। আগামী 25শে জানুয়ারি রাজ্যে প্রবেশ করবে রাহুলের ন্যায় যাত্রা। 25শে জানুয়ারি ফালাকাটায় পৌঁছবে, সেখানে 26 ও 27শে জানুয়ারি রাতে থাকবেন রাহুল। 28শে জানুয়ারি ফালাকাটা থেকে যাত্রা শুরু হবে। পরের দিন 29শে জানুয়ারি চোপড়া থেকে যাত্রা শুরু। বিহারের কিষাণগঞ্জ হয়ে মালদহে শেষ হবে রাহুলের পদযাত্রা। বিহার থেকে পরে আবার বাংলায় প্রবেশ করবেন রাহুল। কংগ্রেস সূত্রে খবর, তৃণমূলকেও ওই যাত্রায় আমন্ত্রণ করা হবে, তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসন রফা নিশ্চিত না হয় তাহলে সমীকরণ বদলে যেতে পারে, সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে তৃণমূল আদৌ ওই যাত্রায় যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। মমতার সংহতি মিছিলে অভিষেক, রাজপথ ভাসল জনস্রোতে। বাংলার অগ্নিকন্যা নিজেই জানিয়েছিলেন রাম মন্দিরের উদ্বোধনের দিনেই তিনি নামছেন কলকাতার রাজপথে। জানিয়েছিলেন রাম মন্দির উদ্বোধনের পাল্টা কিছু করতে চাইছেন না তিনি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার আগে সর্বধর্ম সমন্বয়ে জোর দিতেই এই উদ্যোগ। বলেছিলেন, কোনো পাল্টা মিছিল করছি না, কোনো প্রতিবাদ করছি না, আমি সাধু সন্তদের মানি, তাদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের, আমি সর্বধর্ম সমন্বয় করছি। কারণ তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রথমে নিজে কালী মন্দিরে যাব, আমরা সবাই যাবে না, আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদার, ওখানে গিয়ে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব, তৃণমূলের সভা। তবে শুভানন্দাই সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। তার সেই বার্তাই কলকাতার রাজপথে ফের জনস্রোতের ঢেউ দেখিয়ে দিল নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়েই তৃণমূল নেত্রী চলে আসেন হাজরা পার্কে, সেখান থেকে শুরু হয় সংহতি মিছিল। এদিনের মিছিলের সামনের দিকে ছিলেন মমতা, তার সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। তবে সেই জায়গায় মমতার আশেপাশে ছিলেন না কোনো রাজনৈতিক নেতানেত্রীরা, মমতার পিছনে ছিল পুলিশ, তার থেকে কিছুটা দূরে ছিল মূল ভিড়, যার সামনের দিকেই ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, অভিষেকের কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়, সাংসদ শান্তনু সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, কলকাতা পুর নিগমের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের নেতানেত্রীরা। মিছিল মমতার পায়ের গতিতেই এগিয়েছে বেশ দ্রুতভাবে, সঙ্গে এগিয়েছে জনশ্রুত। পথে মমতা যান গুরুদুয়ারে ও মন্দিরে, মিছিল পার্ক সার্কাস পৌঁছেছে, সেখানে মমতা যান গির্জায় ও মসজিদে। তৃণমূলেরই জয় জয়কার তমলুকে, টসে জিতে একটি আসন বিজেপির। তমলুকে এক সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির, কোনো মতে একটি আসন পেয়ে মানরক্ষা বিজেপির। যদিও তা ভোটে জিতে নয়, টসে পাওয়া, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে প্রতিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা, সেখানকার সমবায় ভোটে এই ফল নিয়ে চর্চা হচ্ছে। রবিবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের আকটিয়া হোগলা ডুমরা যশমন্তপুর সমবায় নির্বাচন ছিল। সকাল থেকে কলা নিরাপত্তায় এই ভোট চলে, বিকালে ফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূলের জয় জয়কার। মোট 12টি আসনের মধ্যে 11টিতে জেতে তৃণমূল সমর্থিতরা। একটি আসনে বিজেপি তৃণমূল সমসংখ্যক ভোট পাওয়ায় টস হয়, সেই টসেই জয় হয় বিজেপি। তৃণমূল নেতা রাজেশ হাজরা ও জয়দেব বর্মন জানান, লোকসভা নির্বাচনের আগে সমবায় এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করতে বাধ্য। তৃণমূলের দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনের আগে ধীরে ধীরে আবারও তৃণমূল
মাটি ফেরাচ্ছে। তমলুক লোকসভাতেও ভালো ফল হবে বলে আশাবাদী শাসক দল। বিজেপি কিছু বলতে চায়নি, তবে এদিন ভোট চলাকালীন শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। ভোটে হারার পর বিজেপি সমর্থকদের মুখে শোনা যায় জ্যোতিপ্রিয় চোর পার্থ চোর। মমতার 42 আসনে প্রার্থী দেওয়ার কথাকে পাত্তা দিলেন না অধীর চৌধুরী। তৃণমূলের উদ্দেশ্যে বড় হুঁশিয়ারি। বাংলায় আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোট যে বড় ধাক্কা খেতে চলেছে সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে রাজনৈতিক মহলের খবর। প্রাথমিকভাবে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চাইছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সূত্রের খবর কংগ্রেস অন্তত 10-12 আসন চাইছে, যা মানবে না তৃণমূল। এরই মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অধীর চৌধুরীকে বিশেষ গুরুত্ব না দিতে, তৃণমূলের নেতা কর্মীদের 42 আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন দলনেত্রী। মুর্শিদাবাদ জেলায় বহরমপুর আসনটি কংগ্রেসের, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে রয়েছে তৃণমূল সাংসদ। এককাট্টা হয়ে লড়লে বহরমপুর আসনটি যে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আসন ভাগাভাগিতে ঐক্যমত্যে পৌঁছতে না পারলে তৃণমূলের ইন্ডিয়া জোটে অবস্থান কী হবে তা নিয়ে চলছে চর্চা। তবে যেভাবে প্রদেশ কংগ্রেস তাদের আক্রমণ করছে সেটাকে ভালোভাবে নিচ্ছে না টিএমসি। এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন প্রদেশ কংগ্রেসের নেতারা এখানে যেসব কথা বলছেন তাতে বিজেপির হাত শক্ত হচ্ছে, এটা প্রত্যাশিত নয়, ফলে আমরা 42 আসনে লড়ার জন্য প্রস্তুত। এই আবহে বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর চৌধুরী পাত্তাই দিচ্ছেন না তৃণমূলের অবস্থানকে। অধীর এদিন বলেন কেউ যদি ভাবেন আমি কোনো ফ্যাক্টর নই তাহলে তাই, আমি কাউকেই পরোয়া করি না, লড়াই করেই আজ এই জায়গায় পৌঁছেছি, জিতেই এখানে এসেছি, আমি লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত।